পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 34 নম্বর ওয়ার্ডের দত্ত সেন্টার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় তৃণমূলের দলীয় কার্যালয়ের জিনিসপত্র। ওই ওয়ার্ডের তৃণমূল নেতা অর্পণ চ্যাটার্জি জানান, ওই দিন তারা দলীয় কার্যালয়ে কাজ ছেড়ে বাড়ি ফেরার পর আগুন লেগে যায়। তিনি আরও জানান, নৈশ প্রহরী তাদের খবর দেয়। ঘটনাটা কালকে রাত্রি 11টা পর্যন্ত আমার পার্টি বিচে এমনি ছেলে মেয়েরা সবাই থাকে। 11:30-11:15 আমরা বন্ধ করে চলে গেছি। আমার এখানে নাইট গার্ড থাকে, ওখানে দত্ত সেন্টার পাহারা দেয়, এখানে বৈদ্যনাথরা পাহারা দেয়। ওরা বলছে 12:10 পর্যন্ত আমরা ঘুরে গেছি, তারপরে 12:30 নাগাদ এই সব হয়েছে আগুন। এবং আমার যা জিনিস এটা দেখছিস, কাছে শোনো আসবাবপত্র কিছুই নেই, চেয়ার টেবিল, আমাদের মূর্তি যা ছিল, হ্যাঁ, গান্ধীজির, নেতাজির ছবি, মমতা ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির ফ্লেক্স, জাতীয় পতাকা, সমস্ত কিছু পুড়ে। এবং পার্টির যেহেতু অফিস, পার্টি অফিসের সমস্ত কাগজপত্র, ওই বার্ধক্য ভাতা, বিধবা ভাতাদের সব ফর্ম, তার কারুর জমা দেওয়ার সমস্ত রকম, ভোটার লিস্ট, পার্টি অফিসে যা যা থাকে আসবাবপত্র, সব কিছু পুড়ে ছাই। কারা করেছে মনে মনে করছেন? এটা তো আমি কী করে বলবো, এটা পুলিশ তদন্ত করুক। আমি চাইছি, আমি জেলা সভাপতিকে জানিয়েছি, আমি আমাদের বিধায়ক খোকন দাসকে জানিয়েছি, তারা বলেছে আমরা ব্যাপারটা দেখছি, এরপরে পুলিশ তদন্ত করুক। আমরা চাই এটা সঠিক তদন্ত হয়ে দোষী ব্যক্তিকে ধরা হোক। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এই দিন বিধায়ক জানান, পৌরসভা নির্বাচনের আগে কিছু মানুষ উত্তেজনা তৈরি করার জন্য এসব করছে। তিনি আরও জানান, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। আছে সেই তো এইসব পরে এখানে পার্টি দেবার তারা রাতের অন্ধকারে এসে আগুন ধরিয়ে দিয়ে গেছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ দেখছে, এখন নির্বাচনের আগে একটা উত্তেজনা তৈরি করার জন্য বর্ধমান শহরে এসব জিনিস করছে। কিছু মানুষ চাইছে এসব করে একটা গণ্ডগোল করে মানুষকে দেখাতে যে দেখো বর্ধমান শহরে সুস্থভাবে ভোট হচ্ছে না, কিছু হচ্ছে না, গণ্ডগোল, এইসব করছে। রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়ে গেছে, পুলিশ তদন্ত করছে, দেখা যাক কি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।